আচ্ছা প্রথমে আমরা হচ্ছে ডায়োড করতেছি ডায়োড নিছি ডায়োড হচ্ছে না না 1357 এগুলো থাকবে না 2468 এগুলো থাকবে তাহলে আমার হচ্ছে খাজের দিকে এটা হচ্ছে আমার 2 2468 ঠিক আছে 2468 এখন আমরা যদি 4 থেকে শুরু করি 4 এর একটা যাবে হচ্ছে কত মিলি অ্যাম্পিয়ার যেটা 300 যেটা এখানে দেওয়া হচ্ছে এই যে আইভিআর মান মিলি অ্যাম্পিয়ার 300 ঠিক আছে এখন এটা নেগেটিভের সাথে এটা কানেক্টেড পজিটিভ গেছে হচ্ছে কত 300 ভোল্ট এসে এই যে পজিটিভ পজিটিভের সাথে দেওয়া হচ্ছে এটা আর এটার পজিটিভটা গেছে আবার হচ্ছে কত 300 ভোল্ট আর এটার নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ডে নেগেটিভ এটার নেগেটিভটা আসছে গ্রাউন্ডের মধ্যে এই যে এটা গ্রাউন্ডে আসলো এবার 4 এর কাছ শেষ আমরা যদি 6 ধরি 6 পুরোপুরি যাবে হচ্ছে গ্রাউন্ডের মধ্যে 6 রেজিস্টার্ড এর মধ্যে এটার আরেকটা প্রান্ত গেল রেজিস্টার্ডের মধ্যে আর রেজিস্টার্ডের আরেকটা প্রান্ত যাবে 6.3 ভোল্টের মধ্যে 6.3 এই যে 6.3 ভোল্টের থেকে আমরা এখানে দিয়ে দিলাম এটা বুঝছো কানেকশন বুঝছি কানেকশন চলে যাওয়ার পর এখন যদি আমি যদি মানটা নিই আমাকে আইএফ টা ফিক্সড করতে হবে আইএফ এর মান 1 এই যে আমি যদি এটার মান 1 যদি করি ইয়েস 1 1 1 আর এখানে হচ্ছে তার দুইটা কিন্তু একই সাইডে লাগাইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট কোনটা রিয়েস্টেডের দুইটা তার কিন্তু একই সাইডে লাগাইতে হবে অপোজিট সাইডে হলে মানটা বের হবে না এটা মাথায় রাখবে রিয়েস্টেডের তো একই আছে এখন হচ্ছে আমরা এটা 1 ফিক্সড করলাম 1 ফিক্সড করার পরে এখন হচ্ছে ইবি আর আইবি এর মানগুলো বের করব ইবি যদি আমি যদি 5 বাই করি এই যে ইবি এর মান যদি আমার 5 দেওয়া হয় ইবিআর মান 5 এর জন্য আমি এখানে ইআর মানটা হচ্ছে পাবো আচ্ছা 5 বা সামথিং যাই হবে এরকম ভাবে 5 এর জন্য এখানে হচ্ছে মানটা 7 কিন্তু আমার এখানে হচ্ছে 4 আসছে স্যার এখানে হচ্ছে 250 দিছি আমরা তো 250 মানে টোটাল 250 টা ঘর এখানে হচ্ছে তাহলে 250 টা ঘর হইলে আলটিমেটলি এখানে যত আসে আর কি এরকম ভাবে মানগুলো নিতে হবে তাহলে আমরা এটা বাড়াই বাড়ানো বা কমানোর মাধ্যমে হচ্ছে মানগুলো এখানে বিভিন্ন ধরনের মানগুলো আছে সেটা এখানে লিপিবদ্ধ করব এরপর এটা 1.2 থেকে 1.21 করব আচ্ছা এটা বাদ দে এইভাবে করে সবগুলা তো এইভাবেই নিব হ্যাঁ আর লাস্টে যেটা আছে আরেকটা হচ্ছে ওটা হচ্ছে উইথ লোড ওইটা এটা ছিল উইদাউট লোড আর উইথ লোডে আমরা জাস্ট হচ্ছে পজিটিভের সাথে এটার পজিটিভের সাথে এই পজিটিভটা একটা এটা লোড যোগ করে আর এটার সাথে 300 ভোল্ট 300 ভোল্টের পজিটিভের সাথে এটা লাগাই দিব এটার সাথে একটা লোড যোগ করে লোডে এখানে একটা লোড আছে ওই পজিটিভের সাথে হচ্ছে এটা যুক্ত হবে দ্যাটস ইট আর আগের মতো করে আমরা মানগুলো লোডের এই প্রান্তের কি সাথে যুক্ত হবে এটা ওই 300 ভোল্টের পজিটিভের সাথে এটা 300 ভোল্টের পজিটিভের সাথে আর বাকি কানেকশন গুলো আছে দ্যাটস ইট কাট